বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে যোগদান করলেন হুমায়ুন কবির। বিজেপি ছেড়ে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ের আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন হুমায়ুন কবির। এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ আবু তাহের খান, কোঅর্ডিনেটর সৌমিক হোসেন, অরিত মজুমদার, সাংসদ খালিলুর রহমান, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত সাহা। প্রসঙ্গত, রেজিনালের এই নেতা একসময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন, পরে তিনি বিজেপিতে যান, আবার সেখান থেকে তিনি তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। হুমায়ুন কবির বলেন, বিজেপির সঙ্গে অনেকদিন আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ওরা বিভেদের রাজনীতি করে, সে কারণেই কয়েক মাস আগেই বিজেপির জেলা সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলাম, উন্নয়নমূলক কাজ দেখেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, হুমায়ুন কবিরকে নেওয়া নিয়ে দলের অঙ্গভঙ্গে টানা পড়েন রয়েছে। অনেক আগেই তিনি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু দলের একটি গোষ্ঠী তার বিরোধিতা করছিলেন, সে কারণে জেলা নেতৃত্ব তার হাতে ঝান্ডা তুলে দিতে পারেননি। কিন্তু সম্প্রতি জেলা শাসক দলের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় তার তৃণমূলে যোগ দেওয়ার পথ সুগম হয়েছে বলে অনেকে মনে করছেন। 30 বছর কংগ্রেস করেছি, তারপরে তৃণমূলে এসেছি, আবার কংগ্রেসে ফিরত গিয়েছি, তারপরে আবার বিজেপিতে গিয়েছি, আবার বিজেপি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি, স্বেচ্ছায় দিল্লিতে গিয়ে জয়েন করেছিলাম 17 নভেম্বর 2019 অমিত শাহর সামনে এবং দিলীপ ঘোষদের সামনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গর্জিয়ে উঠে আমি স্বেচ্ছায় বিজেপি দল ত্যাগ করেছি। কাজেই যারা বলার যোগ্যতা নেই, আমার কাজের মাধ্যম দিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তাদের যোগ্য জবাব দেব। নিশ্চয়ই আজকে এই যে জয়েনিং সভায় আর কি উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অবশ্যই আজকে হুমায়ুন দা যে আমাদের ঘরে ফিরেছেন, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার আরও অনেক বড় হলো। উনি একসময় আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস দলেরই থেকে মন্ত্রী ছিলেন, কিছুক্ষণের জন্য উনি একটু আমাদের দিক থেকে বিচ্ছিন্ন ছিলেন, আজকে ঘরে ফিরে এসেছেন। ওনাকে আমি দল থেকে আমাদের আমি ব্যক্তিগতভাবে ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিন আমাদের তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলায় আরও ভালো থেকে ভালো হোক, পরিবার আরও বড় হোক, এই আমার আশা আকাঙ্ক্ষা রইল। এবং সবটা কিন্তু হচ্ছে আমাদের নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জির অনুপ্রেরণার ফলে আর কি। মানুষ সে তার তিনার ভালোবাসা, তিনার জনমুখী উন্নয়ন প্রকল্পের জন্যই আজকে মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি বসে আছেন। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বাংলার মা, আস্তে আস্তে বাংলার মা এবং আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে মুর্শিদাবাদ জেলায় কাজ করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাই যিনি আমাকে সবসময় এই জেলায় আমাকে গাইড করে, আমাদের জেঠু সুব্রত সাহা খুব ভালোবাসে আমাকে এবং সবসময় রাজনৈতিকভাবে সবসময় সহযোগিতা করে এবং আমাকে গাইড করে, এবং তাকেও আমি ধন্যবাদ জানাই। আজকে এই প্রোগ্রামে ছিলেন আমাদের জেলা সভাপতি আবু তাহের খান চাচা এবং আমাদের অশোক কাকা, সেও খুব ভালো মানুষ, আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন আমাদের খলিলুর সাহেব এবং অরিত মজুমদার, সবাই মিলে আজকে একটা লিডার আমাদের হুমায়ুন চাচা, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে তিনি আর যাই করুন মানুষের পাশে থাকে এবং উনি মানুষের কাছে থাকতে ভালোবাসে এবং মানুষ ওনাকে ভালোবাসে। তাই আমরা আজকে সবাই মিলে ওনাকে নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের দলে আসলেন এবং আজকের পর আমরা খুব খুশি হলাম যে যারা দলকে ভালোবাসে, দল থেকে দূরে ছিল, তারা যে আবার আস্তে আস্তে আমাদের কাছে ফিরে আসছে, এটা সত্যি আমাদের কাছে একটা খুব গর্বের ব্যাপার এবং এটা খুব ভালো লাগছে আমাকে। আমি চাই যে মুর্শিদাবাদ জেলায় উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর উন্নয়নে সামিল হতে হবে, তাই সকলকে আমি অনুরোধ করব যে দূরে না থেকে আপনারা আবার ফিরে আসুন, আমরা আপনাদেরকে যোগ্য মর্যাদা এবং যোগ্য সম্মানের সঙ্গে, আমাদের নেতা এখানে আছে সুব্রত সাহা, আমাদের সকলের প্রিয় বর্ষিয়ার নেতা, তৃণমূল কংগ্রেসের যখন কিচ্ছু ছিল না তখন একটা মাত্র বিধায়ক উনি ছিলেন, তাই ওনাকে আমি সবসময় ধন্যবাদ জানাই, আমি ভালোবাসি খুব। সেও চাই যে আমরা সবসময় একসঙ্গে একত্রিতভাবে কাজ করি এবং পুরনো যারা তৃণমূল কংগ্রেস যারা দলটাকে ভালোবাসে
তারা যারা দূরে সরে আছে তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করবো যে আপনারা এই সময় দলে সবাই আবার সামিল হন এবং দলকে শক্তিশালী করুন। আজকে আমাদের দলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন এবং আনন্দের দিন যে আমাদের ঘরের ছেলে হুমায়ুন কবির যে এক সময় দলের মন্ত্রী ছিল এবং এমএলএ ছিল রিজিনগর থেকে, সে কোনো কারণে দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেও সে আজকে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এলো এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে সে আজকে এখানে ঘোষণা করেছে যে আজীবন যতদিন সে বাঁচবে দলের অবস্থা যাই হোক না কেন তিনি তৃণমূল কংগ্রেসেই থাকবেন, এই কথা তিনি আজকে এখানে বলেছেন। আমরা মনে করি হুমায়ুন কবিরকে পেয়ে আমাদের যেমন বেলডাঙ্গা রেজিনগর এই তল্লাট পলাশী এই সমস্ত তলের যেমন দলের সংগঠন বৃদ্ধি পাবে ঠিক তেমনভাবে মুর্শিদাবাদ জেলা গোটা জেলায় 22টা সিটের প্রভাব পড়বে এবং 22টা সিটেই আমাদের আগামী দিনে নির্বাচন করতে খুব সুবিধা হবে এবং এই আজকে হুমায়ুন কবিরকে দলে যোগদান করার জন্য যে খুব বেশি সহযোগিতা করেছে সে হচ্ছে শমীক হোসেন, যুব নেতা শমীক হোসেন। তাকেও আমি ধন্যবাদ জানাই যে আজকের এই সুন্দর অনুষ্ঠান করে হুমায়ুন কবিরকে নিয়ে এসে আজকে আবু তাহের, আমি নিজে, অশোক দাস এবং আরও অন্যান্য নেতৃত্ব অরিত মজুমদার সবাই উপস্থিত, খলিলুর রহমান সবাই উপস্থিত থেকে আজকে হুমায়ুনকে আমরা স্বাগত জানালাম এবং তাকে আমরা দলের মধ্যে সম্মান দিয়ে গ্রহণ করলাম যাতে আগামী দিনে আমরা দলকে আরও শক্তিশালী করতে পারি। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা।